মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এটাই সুযোগ এখানে যে অমিতেশ বাবুকে টাকার কথাটা ভুলিনি। অমিতেশ বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনার সঙ্গে একটু কথা ছিল, একটু এদিকে আসবেন। বলছিলাম যে বিয়ের কাজ তো শুরুই হয়ে গেল, আর এসব কাজ তো শুরু হলেই শেষ হয়ে যায়, তো ওই বাকি টাকাটা পেলে ভালো হতো আর কি। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে কি জানেন, কিছুক্ষণ পর তো মেয়েটা আমাদের ছেড়ে চলে যাবে, তাই মন দিয়ে একটু মেয়েটাকে দেখছিলাম। হ্যাঁ মানে আমারও খুব খারাপ লাগছে আপনাকে এভাবে বলতে। ওই মানে আপনাদের কথা অনুযায়ী আমার ছেলের ওই চেম্বারের টাকাটা তো ওই বিয়ে পারপাস খরচা হয়ে গেছে, তাই বলছিলাম যদি ওই। হ্যাঁ আপনি আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি ইয়ে মেয়ের মা যে কথা দিয়েছে সে কথার খেলাফ হবে না। কি বলছিলেন বিয়ে মাসে? ওই বাকি টাকাটা চাইছিলেন। বাকি টাকাটা মানে তুমি তুমি দাওনি এখনো বাকি টাকাটা? না আসলে অনিমেষ বলল যে বিয়ের পর টাকাটা দিতে, তাই দিইনি। একদিন তো অন্তত আমার কথা শুনে একটু কাজ করবে, দয়া করো। আমি বড় মুখ করে টাকার কথাটা ওনাদেরকে বলেছিলাম, তুমি আমার সম্মানটা বাঁচাও, টাকাটা দিয়ে দাও। মেজো খোকা, কোনো টাকা দিস না মেজো খোকা, আমার মনটা কিন্তু কুকাইছে। ব্যাস হয়ে গেল, মানে আমি যা বলবো আপনাকে তার উল্টোটা বলতেই হবে। মা আপনি কেন এরকম করেন বলুন তো? আচ্ছা আমি তো বড় মুখ করে টাকার কথাটা ওনাদেরকে বলেছিলাম, মা এরকম করলে কি করে চলবে বলুন তো? মেজো বৌমা, তুমি কি একটা জিনিস বুঝতে পারছো না? এতদিন তো নাকি পাত্রপক্ষ টাকা নেবে না করছিল, আর এখন বিয়ে হওয়ার আগেই নিজে থেকে টাকা চাইতে চলে এলো। এতে বোঝাবুঝির কি আছে মা? মানে বিষয়টা তো একদমই অস্বাভাবিক নয়, ওরা তো টাকা পয়সার জন্যই বিয়েটা পেছোতে চেয়েছিল। আমি টাকাটা দেবো শুনেই তো অমিত বাবা জীবন নিজের সমস্ত জমানো টাকা বিয়েতে ঢেলে দিল। বলুন কি এমন ঢেলেছে বলো তো মেজো বৌমা? বর্ষাকে তো একটা সোনার গয়নাও দিল না। না রে মেজো খোকা, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠিকছে না। তার উপর পর্ণা আর সৃজন দাদু ভাইও এলো না, আমার মন বলছে কিছু একটা ঘটেছে। আমার খুব চিন্তা হচ্ছে রে মেজো খোকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।